প্রথমে আমি চাটনিটা বানাবো। এই চাটনির জন্য নারকল আর ছোলার ডাল আগে শুকনো কড়াইতে ভেজে জলে ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা আগে, আর কয়েকটা গ্রিন চিলি, ব্যাস এগুলো আমি ব্লেন্ড করে নেব। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার এতে ঢাকব। চাটনিটা পুরোপুরি তৈরি করার জন্য সামান্য একটু কড়াইতে গরম তেল দিয়ে কারি পাতা, এবার এটা আমি চাটনির মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। স্বাদ মতো লবণ আর একটু সামান্য চিনি, একটু চিনি দিয়ে মিক্স করে নেব। এটা যেরকম খুশি নিতে পারেন, খুব ঘন ঘন করে নেওয়া যায়, আবার একটু জল মিশিয়ে করে নিতে পারেন। এবার এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো।